व्यूअर्स वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। आजकल भिडियो क्लास इलेवेनर परीक्षार्थी भीषण गुरुत्वपूर्ण। जरा क्लास इलेवेने पढ़ो तुम्हारा 2023 साले गए क्लास इलेवेनर फाइनल एग्जाम देवे, तो तुम्हारे विगत कैक बचरे क्लास इलेवेनर फाइनल एग्जामे पोएट्री थे जो एम सिक्यूगुलो एसटाई आज के भिडियोते तुम्हारे साथ शेयर करब। तई विगत बचरगुलोते कौन एम सिक्यू एस एर मध्य थे क्योंकि तुम्हारा परीक्षा अनेक कमन पे जा भिडियो के शेष पर्त देखते थको और प्रत्येक एम सिक्यूएर उत्तरों क्योंकि भिडियोते देव। प्रथम आसि अपन वेस्टमिंस्टर ब्रिजर ऊपर और तुम्हारे प्रथम भिडियो शुरूते बोले दीते चाहिए बचरे क्योंकि कोनो रकम रिड्यूस सिलेबस ना, फुल सिलेबस क्योंकि तुम्हारे परीक्षा हो। जो तुम्हारा जानते चाओ जो कौन सिलेबसगुलो आज मैंने कौन टेक्सटगुलो तुम्हारे ये बचर परीक्षा आ তাহলে আমার চ্যানেলে অলরেডি তোমাদের নাম্বার ডিভিশন আর কোশ্চেন প্যাটার্নের উপর অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি, সিলেবাস ও বুঝিয়ে দিয়েছি তোমাদের ভালো করে, তো অবশ্যই করে চেক করে নিও। আর সাজেশনও কিন্তু ইতিমধ্যেই আমি তোমাদের দিয়ে দিয়েছি, তো সেগুলো অবশ্যই করে চেক করো। ক্লাস ইলেভেন সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা আছে ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তো প্রথমে আছে তোমাদের পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো এর থেকে কী কী এম সিকিউ এসেছিল, 2014 সালে এসেছিল The person who passes without enjoying the beauty of the morning is dull. Do number in upon Westminster Bridge, the poet views the city in the morning. It has chilo 2015 sale sathe 2019 sale eschilo. Upon Westminster Bridge is a sonnet. It has chilo 2016 sale. Tarpore 4 number the sight that Wordsworth saw appeared to him as majestic. এটা এসেছিলো 2018 সালে। আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ স্মোকলেস, এটা এসেছিলো 2020। দ্য সিটি ওয়্যারস দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক গার্মেন্ট, এটা হয়ে গেল 2022 সালে এসেছিলো। আবার 2022 সালে আরেকটা এসেছিলো ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনস ভিউ ইজ ক্লিয়ার। তারপর মিটিং অ্যাট নাইট থেকে কোন কোন এমসিকিউগুলো এসেছিলো দেখে নাও। মিটিং অ্যাট নাইট থেকে অলরেডি আমি তোমাদের সাজেশন দিয়েছি যে কোন কোন এম সিকিউ ফাইভ মার্কস সাথে এসে কিউ কোনগুলো পড়বে সেগুলো কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। প্রত্যেকটা পোয়েম থেকে কিন্তু সমস্ত সাজেশন আপলোড করা হয়ে গেছে, তাই যারা বুঝতে পারছো না যে কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা প্রিপেয়ার করবে পরীক্ষার জন্য ফাইনাল এক্সামের জন্য এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দিতে পারো। ফাইভ মার্ক্স অ্যান্সারগুলো তোমরা রেডি করতে পারো, এম সিকিউ এসে কিউ সব কিন্তু অবশ্যই করে সংগ্রহ করে নিও, আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তো মিটিং অ্যাট নাইট থেকে প্রথমে বলেছে দেখো মিটিং অ্যাট নাইট ইজ এ লাভ পোয়েম, এটা ছিল 2014 এবং 2017। ন নম্বর বলেছে দ্য স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ অ্যাজ ডেসক্রাইবড ইন মিটিং অ্যাট নাইট ইজ ব্লু, এটা 2015 এসেছিল। তারপর ইন দ্য মিটিং ইন মিটিং অ্যাট নাইট দ্য বিচ ইজ সি সেন্টেড, এটা এসেছিল 2016 সালে। তারপরে 11 নম্বর বলেছে দ্য লেন্থ অফ দ্য সি সেন্টেড বিচ ইজ 1 মাইল, তো এটা এসেছিল 2018 সালে। দ্য ইয়েলো লাইট ইজ দ্য পোয়েটস গাইডিং লাইট ফর ডেস্টিনেশন, এটা এসেছিল 2019 সালে। টু অ্যানাউন্সেস হিজ প্রেজেন্স দ্য লাভার ট্যাপস দ্য পেন, ট্যাপস দ্য পেন, তাহলে এটা এসেছিল 2020। তারপর দ্য লেন্থ অফ দ্য বিচ অ্যাজ মেনশন ইন মিটিং অ্যাট নাইট ইজ 1 মাইল, এটা এসেছিল 2022। এই সেম টাইপের কোশ্চেন কিন্তু এর আগেও এসেছিলো 2022-এর, এরকমই সেম টাইপের কোশ্চেন কিন্তু এর আগেও তোমরা যেটা বললাম এই যে এখানে শুধু একটুখানি প্রশ্নটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, উত্তর কিন্তু একই হবে। এরপরে দেখো 15 নম্বর দ্য ব্লু স্পার্ট ইন মিটিং অ্যাট নাইট সাজেস্ট দ্য লাভার্স হোপফুল স্পিরিট, এটা হবে 2020 সালে এসেছিলো এটা, তাহলে উত্তর কী হলো হোপফুল স্পিরিট। তারপর ডে ব্রেক থেকে এখানে যে এম সিকিউগুলো দিয়েছে দেখো আগের বছরের যে এম সিকিউগুলো এসছে, প্রথমটা রয়েছে ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড আস্ক স্যান্টিক্লিয়ার টু ব্লো চ্যারিয়ন কল, এটা 2014 সালে এসেছিল। তারপর ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড ক্রস দ্য চার্চিয়ার্ড উইথ এ সাই, দীর্ঘশ্বাসের সাথে চার্চিয়ার্ডটা ক্রস করেছিল বাতাসটা, এটা ছিল 2015-তে সাথে 18-তেও। শ্যান্টিক্লিয়ার উইল ব্লো হিজ ক্ল্যারিয়ন, তারপর এটা ছিল 2016-তে, ব্র্যাকেটে লেখাই আছে। দ্য উইন্ড টোল্ড দ্য চার্চিয়ার্ড টু লাই কোয়াইটলি, এটা 2017-তে এসেছিলো।
তারপরে 20 নম্বরটা দেখো দা উইন্ড ব্লোস ইন ফ্রম দ্য সি তারপর ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড হুইসপার্স টু দ্য ফিল্ড অফ কর্ন তারপরে দ্য উইন্ড ব্লোস ইন ফ্রম বাতাসটা কোথা থেকে আসছে সমুদ্র থেকে তাহলে দ্য সি তারপরে ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড কল দ্য ফরেস্ট টু শাউট তারপরে ব্রাদারহুড চলে আসে ব্রাদারহুড হোমেজ টু ক্লডিয়াস প্লটেমি তো এখানে দেখো এই যে এমসিকিউগুলো রয়েছে অলরেডি আমি কিন্তু ব্রাদারহুড থেকে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ আর এসএকিউ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট 5 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর অলরেডি কিন্তু অনেকগুলো পোয়েমে দেখবে বেঙ্গলি মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিস বা অনেকগুলো টেক্সট আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি বাংলা মানে সহ সেগুলো তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের কোনো রকম টেক্সচুয়াল বা টেক্সট বুঝতে বা টেক্সচুয়াল কোনো রকম কোনো ওয়ার্ড বুঝতে বা কোনো জায়গায় তোমাদের কোনো লাইন বুঝতে যদি অসুবিধা থেকে থাকে তাহলে ভিডিওগুলো দেখে নিও আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো ব্রাদারহুড থেকে দেখো প্রথমটা রয়েছে হোয়াট টু দ্য স্টার রাইট তাহলে উত্তর কী হবে উত্তর হবে এভরি হিউম্যান বিইংস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এভরি হিউম্যান বিইংস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড দ্য পোয়েট ইন দ্য পোয়েম ব্রাদারহুড ফিলস দ্যাট দ্য নাইট ইজ এনর্মাস দ্য পোয়েট অফ ব্রাদারহুড ইজ স্পেল্ড আউট ইন দ্য বিগিনিং ম্যান সিজ হিমসেলফ ইন দিস ভাস্ট ইউনিভার্স অ্যাজ ইনসিগনিফিকেন্ট ইন দ্য পোয়েম ব্রাদারহুড দ্য নাইট ইজ এনর্মাস ইন দ্য পোয়েম ব্রাদারহুড দ্য পোয়েট পোয়েটস ফেট ইজ রিটেন বাই দ্য স্টার্স তারপর একটা দেখো রয়েছে সিক্রোস থেকে সিক্রোস থেকেও কিন্তু অলরেডি আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই করে চেক করে নিও আর 5 মার্কসও কিন্তু দিয়ে দিয়েছি তাহলে তোমাদের কোনো রকমের আর সুবিধা থাকবে না টু দ্য রোজ দ্য ওর্ম ইজ ইনভিজিবল এটা ছিল 2014-তে দ্য ইনভিজিবল ওর্ম ফ্লাইজ ইন দ্য নাইট দ্য রোজ জয় ইজ ক্রিমসন তারপরে হাউ ডাজ ব্লেক প্রেজেন্ট দ্য ওয়ার্ম অ্যাজ ডার্ক অ্যান্ড টার্বুলেন্ট ইন দ্য পোয়েম সিক রোজ দ্য পোয়েট অ্যাড্রেস দ্য রোজ অ্যাড্রেসেস দ্য রোজ ডার্ক ইন দ্য পোয়েম ডার্ক ইন দ্য পোয়েম সিক রোজ স্ট্যান্ডস ফর এক্সপিরিয়েন্স তারপরে টু দ্য রোজ দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল এটা ছিল 2020 সালে তো এখানে প্রত্যেকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম উত্তরসহ প্রত্যেকটা পোয়েম থেকে কোন কোন বছরে কীরকম এমসিকিউ এসছে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের পরের বছরের জন্য ইম্পর্টেন্ট এর থেকে তোমরা কিন্তু অনেক কমন পেয়ে যেতে পারো তাই এই এমসিকিউগুলো কিন্তু একবার উত্তরগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নিতে পারো বা ভিডিওটা দেখে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই আর যদি তোমাদের কোনো রকম কোনো পোয়েম বা পোয়েমের কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো পোয়েমের কোনো উত্তর বুঝতে পারছো না বা উত্তর মানে বুঝে পারছো না যে কীভাবে লিখবে তাহলে সেটা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো যে তোমাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার যদি কোনো 5 মার্কসের উত্তর তোমরা নিজে থেকে ধরো লিখতে পারছো না এটা লিখিয়ে দিতে হয় তাহলে সেটা যদি নোটস তোমরা যদি চাও তাহলে কোশ্চেনটা আমাকে কমেন্ট করে জানিও আমি তাহলে তার উত্তর তোমাদের দিয়ে দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই